সপ্তাহে সরকারি নির্দেশনা অনুসারে গণপরিবহন চলাচল শুরু হয় রংপুরে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার বাসও এরপর থেকে নিয়মিত চলাচল করছে। তবে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা না মেনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বাসের কাউন্টারে দায়িত্বরতরাও স্বীকার করছেন, শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য একই যাত্রীর কাছে দুই টিকিট বিক্রি করা হয়। যে গাড়িটা ভাড়া ছিল 150 টাকা, 80% ডিসেলের কত হয়, 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া যায়। দূরত্ব যে একটা সীমিত দূরত্ব থাকবে সেটাও নাই, মানে একটা পয় পরিষ্কার তার সেটাও নাই। দুইটা সিট একজনেই, এজন্যই 1000। আগের থেকে ভাড়াটা বেশি হয়েছে, তবে যাত্রী একটা টিকিটের পরিবর্তে দুইটা টিকিট নিচ্ছে। অর্থাৎ সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী আমরা দুইটা টিকিট বেচতেছি একটা যাত্রীর কাছে। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করছে মোটর মালিক সমিতি। নেতারা বলছেন, নিয়ম মেনেই গাড়ি চলছে। এসব প্যাসেঞ্জার আসতেছে এবং গাড়ির যে লোকজন আছে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি একদম পুরোপুরি মানায় গাড়ির মধ্যে উঠাইতেছি। আর যে আপনি ভাড়ার কথা বলতেছেন, ভাড়া আমরা সরকার নির্ধারিত টাকায় আমরা ভাড়া নিতেছি, 1 টাকাও বেশি নিতেছি না। এদিকে করোনাকালেও পথে পথে চাঁদাবাজি বন্ধ হয়নি বলে দাবি পরিবহন শ্রমিকদের। বলছেন, রুট ভেদে 3-5 হাজার টাকা চাঁদা গুনতে হয় তাদের। রাজশাহীতে চেন চাঁদা দিচ্ছে, রোডে চেন মাস্টাররা দৌড়িয়ে আসতেছে চাঁদার জন্য, চাঁদা দিয়ে টাকাই থাকতেছে না আমাদের কাছে। পুলিশ কর্তাদের দাবি, সড়কে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই, এ ব্যাপারে তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। চেন মাস্টারদের কাছ থেকে এই ধরনের কোনো ঘটনা যদি কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটার কোনো সুযোগ নেই। চলমান সংকট উত্তরণে সব পক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রংপুরের